হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা এবছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেককে ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে। আপনারা জানেন প্রত্যেক কলেজের তরফ থেকে 2020-21 সালে অর্থাৎ এবছর যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেককে সেলফ ডিক্লারেশন জমা করতে হবে নিজস্ব কলেজে। সেলফ ডিক্লারেশন জমা না করলে আপনারা ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনাদের সেলফ ডিক্লারেশন জমা করতে হবে নিজস্ব কলেজে। কীভাবে সেলফ ডিক্লারেশন জমা করবেন তার প্রসেস এই ভিডিওতে দেখাবো। কীভাবে ইসলামপুর কলেজে সেলফ ডিক্লারেশন ফর্মটি জমা করবেন অনলাইনে তার প্রসেস নিয়ে ভিডিওতে হাজির হয়েছি। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই মোবাইল থেকে অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্মটি জমা করতে পারবেন। এবং যারা ইসলামপুর কলেজে পড়ছেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কলেজের নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনাদের কলেজে কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং যারা ইসলামপুর কলেজে পড়ছেন না কিন্তু অন্য কলেজে পড়ছেন অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, তাহলে আপনারা নিজেরাই কীভাবে সেলফ ডিক্লারেশন ফর্মটি লিখবেন এবং কীভাবে জমা করবেন কিছুটা আন্দাজ হয়ে যাবে। তো চলুন দেখিনি কীভাবে ইসলামপুর কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তারা অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্মটি জমা করবেন। তো প্রথমত যে কোনো ব্রাউজারে আপনারা টাইপ করবেন ইসলামপুর কলেজ, টাইপ করার পর সার্চ করবেন, একটু সময় লাগবে সার্ভারের কারণে। তারপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইসলামপুর কলেজ অ্যাফিলিয়েটেড টু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তারপর এই পেজটি খুলে যাবে। আপনারা একটি কাজ করবেন, এখানে থ্রি লাইনে ক্লিক করার পর নিচে আসবেন। এখানে দেখতে পারবেন একটি অপশান রয়েছে ডেস্কটপ সাইট, এই অপশানটি টিক করে নেবেন। এই অপশানটি টিক করার সাথে সাথে এই পেজটি ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে যাবে। তারপর নিচে আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টুডেন্ট কর্নার, এই স্টুডেন্ট কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে নেবেন, তাহলে যে কোনো কলেজ রিলেটেড জব রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশান রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, তারপর রয়েছে ফার্স্ট সেমিস্টার ডিক্লারেশন। এই ফার্স্ট সেমিস্টার ডিক্লারেশন অপশানটি ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে এবং এই পেজটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইসলামপুর কলেজ, তারপর রয়েছে লগ ইন ফর ডিক্লারেশন। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, তারপর রয়েছে ইনপুট মোবাইল নাম্বার, তারপরে ওন ইমেল আইডি, তারপরে ওটিপি। প্রথমত আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি টাইপ করবেন, অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি আপনারা টাইপ করলে এখানে হয়ে যাবে। আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন প্রিন্ট আউট কপির নিচের দিকে দেখবেন স্টুডেন্ট আইডি লেখা রয়েছে, সেই স্টুডেন্ট আইডি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন, এখানে যে মোবাইল নাম্বারটি টাইপ করবেন সেই মোবাইল নাম্বারটি যাতে ইসলামপুর কলেজের রেজিস্টার করা থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার আপনারা প্রোভাইড করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর ওকে বটনে ক্লিক করবেন। তো প্রথমত অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি টাইপ করবেন, স্টুডেন্ট আইডি টাইপ করার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন, তারপরে ওকে বটনে ক্লিক করবেন। সেলফ ডিক্লারেশন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দেখবেন অনেকে শিলিগুড়ি কলেজেও অ্যাডমিশন নিয়েছে, আবার ইসলামপুর কলেজে অ্যাডমিশন নিয়েছে। আপনারা যদি শিলিগুড়ি কলেজ থেকে এবং ইসলামপুর কলেজে আলাদাভাবে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা দুটি ক্যান্সেল হয়ে যাবে, কারণ শিলিগুড়ি কলেজ বা ইসলামপুর কলেজ দুটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত, অর্থাৎ দুটি ফর্ম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারেই ফিল আপ হবে। সেই কারণে আপনারা যে কোনো একটি কলেজে অ্যাডমিশন নিতে পারবেন, সেই কারণে সেলফ ডিক্লারেশন জমা নেওয়া হচ্ছে। তারপর আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার টাইপ করার পর ওকে বটনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার এখানে টাইপ করে নিয়েছি, টাইপ করার পর ওকে বটনে ক্লিক করতে হবে। ওকে বটনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তো ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই পেজটি খুলে গেছে, আপনারা এই পেজে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং জিমেল আইডি অটোমেটিক চলে এসেছে। আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি এখানে টাইপ করতে হবে, অর্থাৎ ইসলামপুর কলেজে আপনারা যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটি টাইপ করে নিচ্ছি, টাইপ করার পর সাবমিট বটনে ক্লিক করছি। এখানে আমি ওটিপিটি টাইপ করে নিচ্ছি। এখানে একটি কথা বলে রাখি, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যদি ওটিপি না যায় তাহলে আপনারা মেল আইডিতে চেক করবেন, মেল আইডিতে আপনাদের ওটিপি চলে যাবে। তো মোবাইল নাম্বারে যদি ওটিপি না যায় অবশ্যই আপনারা মেল আইডি চেক করলে আপনারা ওটিপি পেয়ে যাবেন, সেই ওটিপিটি এখানে টাইপ করার পর সাবমিট বটনে ক্লিক করবেন। তারপর আমি সাবমিট বটনে ক্লিক করছি। ক্লিক করার পর পরবর্তী স্টেপ দেখতে পারবেন, তারপর এখানে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে পড়ে নেবেন। তো এখানে সাবজেক্ট এবং সমস্ত ডিটেলস লেখা রয়েছে। তো প্রথমত রয়েছে আই, তারপর এখানে নাম রয়েছে সন অফ, এখানে বাবার নাম রয়েছে, রেসিডেন্ট অফ, অ্যাড্রেস রয়েছে, তারপর পিন নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ টেকেন অ্যাডমিশন অ্যাজ ফার্স্ট ইয়ার বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স, জি হিস্ট্রি, জি টু, এখানে সাবজেক্টগুলো পরপর দেওয়া রয়েছে,
স্টুডেন্ট ইন ইসলামপুর কলেজ ফর দ্য একাডেমিক সেশন 2020-21 উইথ দ্য আর্নেস্ট ইন্টেনশন অফ দ্য কন্টিনিউইং মাই স্টাডিজ ইন ইসলামপুর কলেজ। অর্থাৎ এখানে বলা রয়েছে যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, এখানে নাম, বাবার নাম, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং আপনি স্বীকার করছেন যে আপনি ইসলামপুর কলেজে পড়বেন। তারপর এখানে এই মেসেজটি অবশ্যই পড়ে নেবেন এবং সাবজেক্টগুলো দেখে নেবেন। দেখার পর আই অ্যাগ্রি বটমে ক্লিক করবেন। তো আই অ্যাগ্রি বটমে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলবে, হয়তো খুলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি লেখা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের কোনো ডকুমেন্টস কলেজে গিয়ে জমা করতে হবে না, শুধুমাত্র এই নোটিশটি অর্থাৎ এই যে লেখাটি রয়েছে আপনি স্বীকার করছেন এটি সম্পূর্ণভাবে ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে আই অ্যাগ্রি বটন পেলাম একটু আগে দেখালাম, সেটি ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লগ আউট একটি অপশান রয়েছে, এই লগ আউট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধ হয়ে গেল। তো এইভাবে আপনারা সেলফ ডিক্লারেশন যে ফর্মটি সেটি ফিল আপ করে নেবেন। অন্যান্য কলেজে আপনারা দেখেছেন যে একটি প্রিন্ট আউট কপি বের করতে হবে, সেই প্রিন্ট আউট কপিতে আপনারা আপনাদের বিবৃতি অর্থাৎ ডিক্লারেশন লিখতে হবে, লেখার পর মেল আইডিতে সেন্ড করতে হচ্ছে। কিন্তু ইসলামপুর কলেজে কোনোরকম অ্যাপ্লিকেশান ফর্ম মেলে বা জমা করতে হচ্ছে না বা সেন্ড করতে হচ্ছে না, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার ডিক্লারেশন এই অপশানে ক্লিক করে তারপর এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং ইনপুট মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি টাইপ করার পর সাবমিট করলে এবং তারপর যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনটি দেখার পর বা পড়ার পর নিচে আই অ্যাগ্রি একটি বটন রয়েছে, সেই অপশানে ক্লিক করলে আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে। একটু আগে আপনারা দেখলেন যে সাবমিট বটনে ক্লিক করার পর সেখানে আই অ্যাগ্রি একটি অপশান অ্যাক্টিভ ছিল এবং আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর সেলফ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ হয়ে যায়। এখন পুনরায় আমি অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার টাইপ করার পর ওকে বটনে ক্লিক করার পর ওটিপিটি এখানে টাইপ করে নিচ্ছি। তো ওটিপিটি দেখতে পাচ্ছেন টাইপ করে নিচ্ছি, টাইপ করার পর সাবমিট বটনে ক্লিক করছি। সাবমিট বটনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন সেম আগের যে মেসেজটি একটু আগে আপনাদের পড়ে শোনালাম, অর্থাৎ আপনি ইসলামপুর কলেজে পড়তে চান এমনই একটি ডিক্লারেশন আপনি দিচ্ছেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি বটনটি অ্যাক্টিভ নেই, অর্থাৎ এই ফর্মটি অলরেডি সাবমিট হয়ে গেছে। যদি ফর্মটি সাবমিট না হতো তাহলে আই অ্যাগ্রি অপশানটি এখানে থাকতো এবং এই আই অ্যাগ্রি অপশানটি অ্যাক্টিভ থাকতো, অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারতেন। এভাবে আপনারা ইসলামপুর কলেজে সেলফ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ইসলামপুর কলেজে কীভাবে সেলফ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করবেন। এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ফার্স্ট সেমিস্টারে ইসলামপুর কলেজে ভর্তি হয়েছেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। অনেকে এই বিষয়ে জানে না, কারণ এখনও পর্যন্ত কলেজ খোলেনি এবং অনেকে ওয়েবসাইট ভিজিট করছে না, সে কারণে এই নিউজটি সম্বন্ধে অনেকে জানে না। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।